বিগ ব্যাং মহাবিস্ফোরণের 1 মিলিয়ন বছর পরের কথা। আমাদের নতুন সৃষ্টি হওয়া মহাবিশ্ব তখনও কোনো গ্রহের জন্ম দেয়নি, শুধুমাত্র অতি উত্তপ্ত মেঘ ও ধূলিকণায় পূর্ণ ছিল। আর এই মেঘ ও ধূলিকণায় বিদ্যমান ছিল 98% হাইড্রোজেন ও 2% হিলিয়াম। আর একে আমরা বিজ্ঞানের পরিভাষায় বলে থাকি নেবুলা। আরও প্রায় 10 মিলিয়ন বছর অতিবাহিত হল। কালের আবর্তনে যে নেবুলার জন্ম হয়েছিল সেগুলোর মধ্যে শুরু হলো এক ধরনের ফিউশন বিক্রিয়া। ফিউশন বিক্রিয়ার মাধ্যমে ক্ষুদ্র পরমাণুগুলো পরস্পর সংঘর্ষ করে বৃহদাকার পরমাণুতে পরিণত হয়। পাশাপাশি নেবুলার প্যাটার্ন ও সাইজ ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। এমন একটি পর্যায়ে এলো যখন নেবুলা এক ধরনের বৃত্তাকার চাকতির মতো আকৃতি ধারণ করে। এই চাকতির মতো রিং বা বলয়ের কেন্দ্রস্থলে আবির্ভাব হতে লাগলো এক অতি বৃহৎ আকৃতির গোলাকার বল। সেই দানবীয় উত্তপ্ত বলটিই হলো আমাদের আজকের সূর্য। অন্যদিকে যেই চাকতির মতো রিং বা বলয়গুলো গঠিত হয়েছিল সেগুলোর মধ্যে শুরু হতে থাকলো অতিমাত্রার সংঘর্ষ। মূলত এই সংঘর্ষগুলো ঘটত বিভিন্ন ধরনের কণা ও ধূলিকণার মধ্যে, আর সময়ের ধারাবাহিকতায় এই সংঘর্ষে জন্ম নেয় 9টি গ্রহ, তথা মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন ও প্লুটো। এগুলোর মধ্যে একটি হলো আমাদের পৃথিবী, যেটিতে আজ আমরা সবাই বসবাস করছি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই সৌরজগৎ সৃষ্টির আরও 30 মিলিয়ন বছর পর আমাদের পৃথিবীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় মঙ্গল গ্রহের সমান আকৃতির একটি গ্রহ। ফলস্বরূপ জন্ম নিল পৃথিবীর নতুন এক উপগ্রহ, আর সেই উপগ্রহটিই হলো আমাদের রাতের আকাশে দেখা চাঁদ। এতক্ষণ বললাম শুধু মহাবিশ্বের উৎপত্তির আদ্যপ্রান্ত, কিন্তু এছাড়াও আরেকটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, সেটা হলো মহাবিশ্বের সম্প্রসারণ। এই বিষয়টির সত্যতা প্রমাণ করার জন্য আমাদের 2টি প্রশ্নের উত্তর বের করতে হবে। 1, আমাদের পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কত? 2, নক্ষত্রগুলো যে পরস্পর থেকে সত্যিকার অর্থে মিলিয়ন মিলিয়ন মাইল দূরে সরে যাচ্ছে সেটা কিভাবে নিশ্চিত হব? এই 2টি প্রশ্নের উত্তর আমাদের মহাবিশ্বের সম্প্রসারণ তত্ত্বকে আরও বেশি জোরদার করবে। প্রথমে আসি নক্ষত্রগুলো আমাদের পৃথিবী থেকে কত দূরে অবস্থান করছে সেটা জানার জন্য। এর জন্য আমরা প্যারালাক্স মেথডের সাহায্য নিতে পারি। আমাদের পৃথিবী থেকে সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে আলফা সেন্টুরাই। মনে করা যাক গ্রীষ্মকালে আমাদের পৃথিবী থেকে সুদূর আকাশে একটি নক্ষত্রকে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি। তাহলে কোনো এক পর্যায়ে আমাদের আলফা সেন্টুরাই সেই নক্ষত্রের পথটিকে আটকে দেবে। সেই পথটিকে আমরা একটি সরলরেখা কল্পনা করি। এবার ধরে নেওয়া যাক শীতকালে পৃথিবী থেকে আমরা সুদূর আকাশে অন্য একটি নক্ষত্রকে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি। তাহলে কোনো এক পর্যায়ে আবারও আলফা সেন্টুরাই সেই নক্ষত্রের পথটিকে আটকে দেবে। সেই পথটিকে আমরা একটি সরলরেখা কল্পনা করি। সত্যিকার অর্থে পরবর্তী সরলরেখাটি হবে অন্য কোনো কৌণিক দূরত্ব থেকে। যেহেতু আমরা 2টি ভিন্ন ঋতুতে নক্ষত্রের দূরত্ব মেপেছি, তাহলে সেই সরলরেখা 2টি কোনো একটা বিন্দুতে ছেদ করবে এবং সেখানে একটা কোণ তৈরি করবে। এবার 2টি সরলরেখার উৎপত্তিস্থলের দূরত্ব ও কোণ পরিমাপ করা আমাদের পক্ষে সম্ভব। অবশেষে জ্যামিতিক সূত্র প্রয়োগ করে আমরা একটি সরলরেখার দৈর্ঘ্য মাপলেই বের হয়ে যাবে পৃথিবী থেকে আলফা সেন্টুরাইয়ের দূরত্ব। এভাবে আলফা সেন্টুরাইয়ের দূরত্ব জানা থাকলে অন্য তারাদের দূরত্বও বের করা সম্ভব। দূরত্বের দিক দিয়ে শুক্র গ্রহ আমাদের সৌরজগতের দ্বিতীয় গ্রহ, সেই সাথে পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ। শুক্র গ্রহের রহস্যময় তথ্য জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রকমারি ইনফোবিডির সাথে থাকতে পারেন।